জনপ্রিয়তাত নরেন্দ্র মোদী বিশ্ব নেতা জনপ্রিয় নেতার দৌড়র শীর্ষত ভারতর প্রধানমন্ত্রী পিছ পড়ে রোল বিশ্বর চর্চিত নেতা বিশ্ব রাজনীতিত এতিয়াও অম্লান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বিশ্ব নেতার মাজত অব্যাহত ভারতের প্রধানমন্ত্রীর দপদপনি একবিংশ শতিকার তৃতীয় দশকর তৃতীয়টো বর্ষত মোদিয়ে বিশ্ব নেতা হয় 2023 বর্ষর বিশ্বর সর্বাধিক জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তথ্য প্রকাশ পাইছে আমেরিকার সংস্থা মর্নিং কনসাল্টর এক সমীক্ষা সংস্থাটোৱে বিশ্বর রাজনীতিত জনপ্রিয় নেতার সন্দর্ভত এক সমীক্ষা চলার উদ্দেশ্যে সংগ্রহ করেছিল বহু চর্চিত নেতার বিভিন্ন তথ্য সংস্থাটোৱে এই অধ্যয়নত সামৰি লৈছিল 22খন দেশৰ আখাৰৰ নেতা সংগ্রহ কৰিছিল বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তৰ লোকসকলৰ অভিমত আৰু এই অধ্যয়ন সম্পন্ন হোৱাৰ পাছত মৰ্নিং কনসাল্টে ঘোষণা কৰিছে ফলাফল বৰ্তমান সময়ত প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে বিশ্বৰ সৰ্বাধিক জনপ্ৰিয় নেতা সমীক্ষাৰ সময়ত সংস্থাটোৰ সম্পৰ্কলৈ অহা 40% লোকে কোনো মতামত দিয়া নাছিল যদিও সৰ্বাধিক 78% লোকৰ পছন্দ আছিল প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী জনপ্রিয়তার ক্ষেত্র প্রধানমন্ত্রী মোদীতকৈ বহু পিছপরে রয়েছে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো প্রমুখ্যে বিশ্বর অন্য চর্চিত নেতাসকল সমীক্ষাত 78% ভোট লাভেরে প্রধানমন্ত্রী মোদী জনপ্রিয় নেতার তালিকার শীর্ষত থাকার বিপরীতে 62% ভোট লাভেরে দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় নেতা হিসাবে বিবেচিত হয়েছে মেক্সিকোর রাষ্ট্রপতি লুপিস অব্রাদর তৃতীয় স্থানত থাকা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি এলবানেজে লাভ করেছে 53% লোকর সমর্থন 49% ভোট লাভেরে ব্রাজিলের রাষ্ট্রপতি লুনা ডি সিলভাই চতুর্থ আর সমহারত ভোট লাভেরে তালিকার পঞ্চম স্থানত আছে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি লক্ষণীয়ভাবে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন আর ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক আছে জনপ্রিয় নেতার তালিকার ষষ্ঠ আর দশম স্থানত নেতা দুগৰাকীয়ে লাভ করেছে ক্রমে 42% আর 33% ভোট 25% লোকর সমর্থন লাভ করা ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো আছে তালিকার একাদশ স্থানত উল্লেখযোগ্য যে সমীক্ষা চলোৱা মর্নিং কনসাল্ট বিশ্বর দ্রুততম বিকাশ হওয়া প্রযুক্তি আধারিত এটা সংস্থা ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট এন্ড টি24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।